ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আপনার প্রশ্ন হলো, গর্ভপাত হওয়ার পর মহিলাদের ডেলিভারির মতো বেশ কয়েকদিন ব্লিডিং হয়, এ অবস্থায় সালাত আদায় করা যাবে কি? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী বাদা ওয়া বাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাচ্চা হওয়ার পর, চাইটা পরিপক্ক হওয়ার পর ডেলিভারি হোক অথবা অপরিপক্ক থাকা অবস্থায় ডেলিভারি হোক, যেই ব্লিডিং হয় সেটাকে নেফাসের অন্তর্ভুক্ত করা হবে। সুতরাং সে কয়েকদিন সে সলাৎ আদায় করবে না, সিয়াম পালন করবে না, সলাৎ কাজা করতে হবে না, তবে সিয়াম কাজা করতে হবে। আর এর সর্বোচ্চ মেয়াদ হলো 40 দিন। 40 দিন যদি ওভারটেক করে তাহলে তাকে পবিত্রতা অর্জন করে সলাৎ সিয়াম দুটোটাই আদায় করতে হবে। সুতরাং যদি কারো কোনো কারণবশত গর্ভপাত হয়ে যায় এবং এর দ্বারা যদি ব্লিডিং হয়, তাহলে সে যে কয়েকদিন ব্লিডিং হবে সে কয়েকদিন সলাৎ আদায় করবে না। আশা করি বুঝতে পারছেন। আল্লাহু আলাম।